আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা যদি এককভাবে পুকুরে শিং মাছ চাষ করতে চান তাহলে শতকে 1,000 থেকে 1,500 পোনা ছাড়তে পারবেন। শিং মাছের পোনা ছাড়ার আগে পানির গুণাগুণ পরীক্ষা করে নেবেন, পানিতে সমস্যা থাকলে পানি সেচ দিয়ে শুকিয়ে নেবেন, পানি শুকাতে সমস্যা হলে ট্যাবলেট ব্যবহার করবেন, পুকুরের পোকামাকড় সহ রাক্ষসে মাছ মারা যাবে এতে করে। ট্যাবলেট ব্যবহার করার পর চুন অথবা জিওলাইট ব্যবহার করবেন। মাছ ছাড়ার 2 দিন আগে পুকুরে পটাশ ব্যবহার করবেন। পটাশ ও ট্যাবলেট কি পরিমাণে ব্যবহার করতে হয়, কত শতকে কত পরিমাণ দিতে হয়, এগুলো আপনার জানা না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি যদি শিং মাছের সাথে কাপ জাতীয় মাছ চাষ করেন তাহলে প্রতি শতককে 15 থেকে 20টা করে দিতে পারবেন। অবশ্যই মানসম্মত ও স্বাস্থ্যবান পোনা ছাড়তে হবে। আমাদের কাছে পাবেন মানসম্মত ও স্বাস্থ্যবান মাছের পোনা। আমরা সকল প্রজাতির মাছ উৎপাদন করি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনি তেলাপিয়া ও পাঙ্কাস মাছের সাথেও শিং মাছ চাষ করতে পারেন, কিন্তু অন্য মাছের জন্য আপনার শিং মাছের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শিং মাছের চারা আনতে হয় হ্যাচারি থেকে, তাই আপনি যখন হ্যাচারি থেকে শিং মাছের চারা আনবেন তখন অবশ্যই অ্যান্টিফাঙ্গাস মেডিসিন দিয়ে শিং মাছের চারা ডেলিভারি নেবেন, অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করে সকল প্রকার মাছ। শিং মাছের চারা আপনি যখন পুকুরে ছাড়বেন তখন অ্যান্টিফাঙ্গাস মেডিসিনের মাধ্যমে গোসল করিয়া পুকুরে ছাড়বেন, তা না হলে মাছের মধ্যে অনেক ক্ষত তৈরি হয়, তাই পুকুরে ছাড়ার পর আবার 2 থেকে 3 দিন পর অ্যান্টিফাঙ্গাস মেডিসিন প্রয়োগ করবেন। এতে করে মাছের রোগবালাই থেকে মুক্ত থাকবে আর পরবর্তী সময়েও রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আমাদের কাছে সকল প্রকার মাছের রেণুপোনা পাবেন, আমরা উৎপাদন করে থাকি এবং বাংলাদেশের সব জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি। উন্নত মাছের পোনা আমাদের থেকে নিতে যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ। মাছ চাষ সম্পর্কে আমরা যেভাবে ডিম থেকে রেণু তৈরি করি এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।